অ্যান্ড্রয়েড মোবাইল অ্যাপস তৈরি করে তাক লাগিয়ে দিয়েছে টাঙ্গাইলের কিশোর আলামিন মাই স্কুল নামের ওই অ্যাপস খুব সহজেই হতে পারে বিদ্যালয়ের শিক্ষক ও ছাত্রছাত্রীদের যোগাযোগের মাধ্যম তাছাড়াও বিদ্যালয়ের নানা তথ্যের সংরক্ষণ এবং খুঁটিনাটি নাটি নানা কাজে ব্যবহার করা যেতে পারে মাই স্কুল এরই মধ্যে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে কাপড়েড স্বীকৃতি পেয়েছে এটি টাঙ্গাইলের দুটি বিদ্যালয়ে শুরু হচ্ছে এই অ্যাপসের ব্যবহার চট্টগ্রাম প্রতিনিধি শাহরিয়ার শিফাতে রিপোর্ট জানাচ্ছেন আফরিদ হাসান শিক্ষার্থী ও বিদ্যালয়ের নানা তথ্য সংরক্ষণ করা যেতে পারে মাই স্কুলে অ্যাপ্লিকেশনটি ব্যবহারে জানা যেতে পারে বিদ্যালয়ের নানা তথ্য ছাত্রছাত্রীরাও লেখাপড়ার খুঁটিনাটি সমস্যার সমাধান ও পাঠ্যসূচি পেতে পারে মাই স্কুলে কার্যকলাপ পরিচালনার জন্য অ্যাপসটি বানিয়েছেন টাঙ্গাইলের কালীহাতীর নবম শ্রেণীর ছাত্র আলামিন এরই মধ্যে অ্যাপ্লিকেশনটি ব্যবহার হচ্ছে তার বিদ্যালয়ে পেয়েছে কপিরাইট স্বীকৃতিও টিচার এই বিভাগে টিচারদের সম্মুখত তথ্যগুলো দেওয়া হবে এবং কি স্টুডেন্টদের জন্য যে ফর্মটা তৈরি করা আছে স্টুডেন্ট এখানে লেখাপড়া করতে পারবে তাদের প্রয়োজনীয় বিভিন্ন ধরনের তথ্য এখানে সেভ করে রাখতে পারবে এবং তাদের বিদ্যালয়ে যাওয়া নিয়ে বিভিন্ন ধরনের নোটিশ সহ ইত্যাদি এখান থেকেই তারা নিতে পারবে কোনো প্রাতিষ্ঠানিক প্রশিক্ষণ ছাড়াই আলামিনের এমন আবিষ্কারে খুশি তার শিক্ষক বাবা মা মাই স্কুল নামে একটি সফটওয়্যার অলরেডি তৈরি করে ফেলছে তো এটা শিক্ষামূলক বলতেছে মাস্টাররাও খুব বাহবা দিতেছে আমি নিজেও বুঝতেছি যে না ছেলে ভালো একটা কিছু করতেছে আসলে এটা তার অভাবনীয় একটা সাফল্য যা আমরা এতটুকু এই ছোট বাচ্চার কাছ থেকে আশা করতে পারি না কালীহাতি উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান আলামিনের সম্ভাবনার কথা আলামিনের জন্য শুভকামনা থাকবে আমরা সবচেয়ে বড় যে বিষয়টি আমরা এখনকার যে প্রাথমিক পর্যায়ের শিক্ষার্থীবৃন্দ তাদেরকে আমরা একচল্লিশ সালের উন্নত বাংলাদেশের মতো করে গড়ে তুলতে চাই ডিজিটাল বাংলাদেশ গড়তে মাই স্কুল অ্যাপস দেশকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে যাবে এমনটাই মনে করেন সবাই আফরিদ হাসান নিউজ নাইন ঢাকা